sorry, 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 আমি আপনাদের আমি অনুরোধ করে বলছি আপনাদের হৃদয়ের খোরাক দেওয়ার জন্য আমি এখানে অনেক অনেক কম টাকা এসেছে এবং আমি আমার ট্রেনে কাকিবারেই নেই না এখানে আজিজ বাবার দরবারে শরম সম্মান করে আসছে যে এই উল্টাপাল্টা কথা বলে তো ভাই গান গাওয়া উচিত আপনাদের আমি আপনাদের পায়ে ধরে বলছি আমি এখানে সম্মান করে এখানে আসছি এখন ওনারা উল্টাপাল্টা কথা বলে পেমেন্ট নিয়ে এটা কেমন কথা হলো আমি আপনাদের পায়ে ধরে বলছি গান গাইতে পারবো না ম্যাডাম আমি মাফ চেয়ে নিচ্ছি সরি এই ব্যাপারে গান গাওয়ার মুড নষ্ট করে দিলেন আমার সরি মাফ চেয়ে নিলাম আপনি গাফফার ভাইকে জিজ্ঞেস করেন ধরে বলছি বসেন বসেন বাবারা বাবা আমি পায়ে ধরে বলছি বসেন কথা নাই পরিবেশ দে পরি বলবো না বলবো না বলবো না আপনারা একটু যান এখন আমি আর দুই তিনটা গান গাবো এবং শেষ করব একটু বসেন দয়া প্লিজ দয়া করে এই বাকি মাইক্রোফোন সব অফ করবা আর একবারও আরেকটা অফ মাইক্রোফোন অন করবা না আমি কয়েকটা গান গাবো এবং শেষ করব প্রোগ্রাম বলো কান তো আমার দুইটা কান কিন্তু অনলি দুইটা হ্যাঁ এই যে একটা এই যে দুইটা একজন একজন করে বলো এই যে এখানে যে কয়জন আছো একজন বলো শোনো বাবা তোমাদের অনেক এনার্জি আমার এত এনার্জি নাই সত্যি কথা বলতেছি তোমরা রাতভর গান শুনতে পারো কিন্তু আমি তো রাতভর গান গাই না খেয়াল করে দেখবেন যে অনেক বছর ধরে টেলিভিশনে আমি গান করি না অনেকেরই কোশ্চেন হতে পারে এখন তো ইউটিউব আসছে ইউটিউবে অনেক গান শোনা যায় আমার আমি প্রতিনিয়ত ইউটিউবে অনেক গান করি কিন্তু টেলিভিশনে গান করা না করার কারণ হচ্ছে ওই যে রাত এগারোটার থেকে রাত তিনটা পর্যন্ত বসে যে গান করবো ওই ধৈর্য আমার নেই মানে রাত্রিবেলায় তো আসলে ঘুমানোর টাইম গান গাওয়া তো দিনের বেলার বিষয় সন্ধ্যাবেলার বিষয় রাত্রে একটু গান গাওয়াটা তো যাই হোক আপনারা ভালো দর্শক এজন্য আমার খুব ভালো লাগছে আর আমার সামনে আমি অনেকগুলো ক্যামেরা দেখছি ক্যামেরার পেছনে যে বড় ভাইগুলো আছে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনারা চাইলে একজন আর্টিস্টকে পচাতেও পারেন আবার চাইলে একজন আর্টিস্টকে অনেক উপরেও তুলতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার আমার গানের ভিডিওগুলো টাইটেলে এমন কিছু লিখবেন না গান ভাইরাল হওয়ার জন্য যা যা দরকার সেটা করতে পারেন কিন্তু এমন কোনো ওয়ার্ড দেবেন না যেটার কারণে আমি নিজেই বিব্রত বোধ করি এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভালো গান দর্শক শোনে প্লিজ থ্যাংক ইউ ওকে আমি আছি আর দু তিনটা গান করে শেষ করে দিব আমরা এগারোটা পর্যন্ত শেষ করে দেবো এগারোটার মধ্যে দশটা দশটার আগে উঠছি ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিটস
যতন করে দিল দিয়ে টাঙ্কি ভরে মহাজনে যতন করে দিল দিয়ে টাঙ্কি ভরে গাড়ি চালে মুন্ডাই ভরে ভালো মন্দ বোঝে না গাড়ি চালে মুন্ডাই ভরে ভালো মন্দ বোঝে না গাড়ি চালে জমেছে